কৃষকরা সেই যে বন্যার বর্ষার দিনে বন্যা হতে পারে, আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে প্রতি বছর কোন না কোনো এলাকায় বন্যা কবলিত মানুষ হয় ত্রিপুরা রাজ্যের মানুষ, কখনো দক্ষিণ ত্রিপুরায় হচ্ছে, কখনো দেখেছি উত্তর ত্রিপুরায় হয়েছে, কিন্তু কৃষকরা তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমাদের কাছে, আমরা যখন জানতাম কৃষকদের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, আমাদের কাছে কষ্ট লাগতো, আমরা কষ্ট পেতাম, কৃষকদের সঠিকভাবে আমরা সহযোগিতা করতে পারতাম না। কিন্তু আজকে প্রধানমন্ত্রী তার জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্ব দিয়েছেন, যে যাতে কৃষকরা কমসে কম ফসল বিমা করে। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমি এইটুকু বলবো, আপনারা এখান থেকে গিয়ে আপনাদের এলাকাতে আমাদের যারা কৃষক বন্ধু আছে, কৃষক আছে, তাদেরকেও এটা অ্যাওয়ারনেস করবেন, তাদেরকে বুঝিয়ে দেবেন যে কমসে কম এত ন্যূনতম এই টাকাটা সেটা জমা দিয়ে কোনো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় তাহলে কিন্তু তারা পুরো টাকাটা পাবে। সেই জন্য আমাদের এখানে ফসল বিমার যারা এজেন্সি আছেন তারা এখানে আপনাদেরকে বলবেন, আমরাও আপনাদের কাছে বলতে চাই, আপনারা এখান থেকে গিয়ে আপনারা যার যার এলাকা থেকে এসছেন আপনারা গিয়েও যেখানে আমাদের কৃষক বন্ধুরা আছে তাদের কাছে এই কথাটা বলবেন, যাতে ফসল বিমা করেই তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা রক্ষা পেতে।